প্রসঙ্গ কলকাতার নারকীয় ধর্ষণ হত্যার ঘটনা আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্রেপ্তার তলা আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াকে গ্রেপ্তার সিবিআই কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষক গ্রেপ্তার করেছে সিবিআই কনিষ্ঠ চিকিৎসকর হত্যা ধর্ষণের দেশ কোপা ঘটনার গোচর বহু পলমক রুজু করা আর তদন্তকারী আরক্ষীক বিপথে পরিচালিত করার অভিযোগত হাসপাতালখানোর প্রাক্তন অধ্যক্ষজনক গ্রেপ্তার করেছে সিবিআই ঘটনার সাক্ষ্য প্রমাণ নষ্ট করার অভিযোগত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটোয়ে আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের নিকটবর্তী তলা আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া অভিজিৎ মণ্ডলকো গ্রেপ্তার করেছে 31 বছরীয় চিকিৎসকগাকীক ধর্ষণ আর হত্যার ঘটনার পাছতেই ঘটনাস্থলীত প্রথমে উপস্থিত হয়েছিল তলা আরক্ষী থানার এটা দল আন দুজন আরক্ষী বিষয়াকো নজরত রাখিছে সিবিআইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটোয়ে তলা আরক্ষী থানার উপপরিদর্শকগাকীকো সোধা পোছা করেছে হাসপাতালখনের চতুর্থ মহলার সেমিনার হলত 9 আগস্টত 31 বছরীয় কনিষ্ঠ চিকিৎসকগাকীর মৃতদেহ উদ্ধার হয়েছিল যদিও আরক্ষীয়ে অস্বাভাবিক মৃত্যু হিসাবে গোচর রুজু করবলে প্রায় 12 ঘণ্টা সময় লৈছিল গোচর রুজু হওয়াত বিলম্ব হওয়ার বাবেই উচ্চতম ন্যায়ালয়তো প্রশ্ন উত্থাপিত হয়েছিল সন্দীপ ঘোষে সোধা পোছার সময় দিয়া উত্তরক লৈ সন্তুষ্ট নহয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটো ফরেন্সিক প্রতিবেদনত ধর্ষণ তথা মরণোত্তর পরীক্ষাত যৌন নির্যাতনের কথা স্পষ্টক উল্লেখ করার পাছতো তলা আরক্ষী থানার ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে ভুক্তভোগীর শরীরের সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে সংগ্রহ নকরাক খরতকিয়াক শেষকৃত্য করাটো সন্দেহ প্রকাশ করেছে ফরেন্সিক প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ আর তথ্য লিপিবদ্ধ করা প্রক্রিয়াটো তদন্তর আওতাত সিবিআইর প্রশ্নত আরক্ষী বিষয়া অভিজিৎ মণ্ডলের প্রতিবারে ভিন্ন মন্তব্য তলা থানার ভারপ্রাপ্ত বিষয়াজনক 8 বার সোধা পোছা করা হয়েছে যদিও প্রতিবারে আরক্ষী বিষয়াজনের ভাষ্য ভিন্ন হওয়াত অবশেষত গ্রেপ্তার করে সিবিআই দেওবারে অভিজিৎ মণ্ডলক আদালতত হাজির করায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটোয়ে নারকীয় ঘটনাটুক লৈ বঙ্গর লগতে সমগ্র দেশতে হয়েছে ব্যাপক প্রতিবাদ রাজনৈতিক বাক বিতণ্ডাও অব্যাহত আছে চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনাটুক লৈ নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ